ওরা সুন্দরী বলবো, ওরা দুজনকে কি একটা প্রেমে রাখছিস নাকি? হ্যাঁ না, দুটো একটা নিয়ে নি। এটা কখন পড়েছে? ওই সূর্য সাতটার দিকে পরপর, ওখান থেকে আমরা যখন ওদিকে দেখছি তখন দেখছি আবার দেখছি এদিকে আসছে। দাঁড়া বলছি, কাঁঠার মতো গন্ধ হচ্ছে, তীব্র ঝাঁঝালো গন্ধ আঠাটা। কিছু করে গেছিল এবং ওটাকে বন্ধ করতে এসছে হয়তো, দেখুন। কেন যে এরকম পরিস্থিতি কোনটা করবে? এটা কখন পড়েছে? সন্ধ্যে ৬টার দিকে। দেবাদিত্য বেরা। বাবার নাম? দীপঙ্কর বেরা। কোন ক্লাসে পড়ো? 8। কোন স্কুল? মাধবপুর ইন্দ্রনারায়ণ হাই স্কুল। তোমাদের বাড়ির মধ্যে যে আতঙ্কটা হচ্ছে, এটা কি জিনিসটা কি? একটা আঠা টাইপের তরল পদার্থ, সেটা চুলে পড়লে চুল ছাড়ে না, কেটে দিতে হচ্ছে, এবং জামায় পড়লে জামা আরো সব পুড়ে যাচ্ছে এবং সেই জায়গাটা কেটে পালিয়ে যাচ্ছে, এবং ঘরে বিভিন্ন জায়গায় পরে সেটি শক্ত হয়ে থেকে যাচ্ছে আর উঠছে না। দেখতে কি হবে? দেখতে জলের থেকেও পাতলা এবং ফেবিকুইকের মতো গন্ধ, এবং তার থেকেও তীব্র ঝাঁঝালো গন্ধ। এটা কবে থেকে পড়ছে বাড়িতে? প্রায় 22 দিন আগে আমার নাচের দিদিমণির মাথায় পড়ছিল, তার 6-7 দিন পর আমাদের ঘরে সবার হচ্ছে মাথায়। যখন পড়ছে তুমি বুঝতে পারছো কি করে? যখন পড়ছে তখন জল পড়ার মতো একটা আওয়াজ করছে, তারপর এদিক সেদিক খুঁজলে সেই আঠার কোথায় একটা পড়ে আছে এবং সেটি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। না, এই মাত্র যখন পড়লো, তুমি তো বাড়ির মধ্যে ছিলে, আমার পাশেই ছিলে, তুমি বুঝতে পারলে কি করে যে আঠাটা পড়েছে? তীব্র গন্ধ বাড়াচ্ছে। গন্ধটা কিরকম টাইপের? ফেবিকুইকের মতো। ওই গন্ধ ধরে তুমি একটু খোঁজাখুঁজি করলে? বলো। জামায় পড়েছে, এদিক সেদিক টর্চ নিয়ে খাটে আরো খুঁজতে, তারপর যখন চেয়ারে বসি জামায় হাত দিতে গিয়ে দেখি জামায় পড়েছে।
আর কোথায় পড়েছে আজকে? আজ সকাল থেকে আমাদের ঘরের ভিতরে পড়েছে। ক্যালেন্ডার ঘরের ভিতর দেওয়ালে একটি ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারের উপর পড়েছিল। এটা নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছে বলো? এটার মধ্যে খুব আতঙ্ক আছে, যখন কাকে মাথায় করছে ঘা হয়ে গেছে এবং গায়ে বলে চামড়া আরো সব কুচকে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে এই ছাড়াতে যে চামড়া সঙ্গে ঢুকতে যাচ্ছে, কিছুক্ষণ পর কিছু মলাম আরো লাগিয়ে তুললে আরামসে খোলসটা উঠে যাচ্ছে। এটা ঘরে বাদেও বাইরে পড়ছে? ঘরে বাদেও রাস্তায় যেতে যেতে পড়ছে। মানে কোথায় কোথায়? কত পুরো রাস্তা পর্যন্ত, উঠতে যাওয়া পর্যন্ত মধ্যে পড়ছে। তোমার ওই মেন রাস্তা থেকে, মেন রাস্তা তো পিচ রাস্তা, পিচ রাস্তা থেকে এই ঘর আসা এই রাস্তার মধ্যে পড়ছে না পিচ রাস্তায় গেলেও পড়ছে? রাস্তার মধ্যে পড়ছে। বাইরে যারা দেখতে আসছে দাঁড়িয়ে আছে তাদের মাথায়ও পড়ছে। তাজমহলের উপরে অ্যাসিড বৃষ্টি হয়েছিল, ও বইতে পড়েছে। এখানে উপর থেকে সেরকম করে বৃষ্টিপাতের মধ্যে কিছু পড়েনি, কেননা এই 10-12 ফিটের উপরে এই ছাদটা এত বড়, এই 1200 স্কোয়ার ফিট বোধ হয়, 1200-1300 স্কোয়ার ফিট ছাদ, তার উপরে 1 ফুটও ওই আঠা পড়তে দেখা যায়নি। যত জায়গায় দেখা যাচ্ছে স্পটটা সাইড থেকে পড়েছে। তো এবারে ঘটনা হচ্ছে, তাহলে সাইড থেকে পড়ছে মানে ওটা কেউ বা কারোর দ্বারা পড়ছে, ও একমত, এ পর্যন্ত একমত হতে পারে না হতে পারে। ওপর থেকে কি করে পড়বে, ছাপ আছে তো। যদি এইখানে ম্যাম বসে তোমাকে ডান্স দেখায়, ম্যামের মাথার উপরে পড়তে পারে, উপর ছাদ থেকে ফুটো হয়ে পড়লো না, পড়লো কি, তাই তো একমত? এবার কেউ বা কারা খেলেছে ওটা? ওই ঘরে তুমি আর তোমার ম্যাম ছাড়াই ঢুকছিল না প্রথম যেটা পড়েছে। আচ্ছা মানলাম, তাহলে এই তিনজন, এই তিনজনের মধ্যেই কারোর দ্বারা পড়লো? তুমি যখন 10 তারিখের পর থেকে স্কুল বন্ধ হয়ে গেল, স্কুল খুলে গেল 10টার থেকে, এই তিনটে যখন থাকলে না বাড়িতে, তখন কিন্তু ওই আটা পড়লো না? নান লজিত বলছে যে কেউ কারা এটা ফেলছে, এটা একমাত্র দিয়ে হবে, এবং সবটা এটা এটা টেস্টিং যে এটা ফেভিকুইক, এটা অ্যাসিড বৃষ্টিও নয়। ফলে এই কৌতূহল যদি না নিজে নিজে করতে পারো, সম্ভাবনা করতে পারো, আমরা সবাই চাইছি বাড়িতে থাকতে, এর জন্য ভয় পাচ্ছি যে কোথা থেকে কি ব্যাপারটাও চাই। আমি তো জানি আমি তোমার উপরে ভরসা আছে, আমি যদি একমত হয়েছে ওটা কিভাবে হচ্ছে তুমি সমাধানটা করো। তোমাকে তো একটু বিশ্বাস ভুলে গেলাম যে তোমায় সমাধান করতে হবে। এখনো মিলিয়ে দেখুন ছবিটা, এটা পড়েছে দাদা। এই এক সপ্তাহের মধ্যে আপনার দোকান থেকে ফেভিকুইক কেউ কিনেছে একসঙ্গে প্রচুর পরিমাণে? মনে তো পড়ছে ওই ছেলে, বোধহয় মাস্টার মশাইয়ের ছেলে হয়, ও তো কিনে নিয়ে গেছে 3-4 আগে।
একটা লাইটার অংশ অনেকগুলোই কিনেছি। একসঙ্গে কত? 45-50 পিস মতো কিনেছি। এর আগেও কিনেছিল এটা, যেহেতু আমাদের পরিচিত হয়। হ্যাঁ, ফেভিকুইক। হ্যাঁ, ফেভিকুইক কিনেছে, 5 টাকার ফেভিকুইক। চারদিন আগে কত কিনেছে একসঙ্গে? 45-50 পিস। এর আগে কবে, কতদিন আগে? কবে আগে ডেটটা হয়তো বলতে পারবো না। 10-15 দিন আগে কিনেছে। তখন কত? 10-15 পিস করে কিনেছে। হ্যাঁ, আমাদেরই পরিচিত স্কুলে, এখানে মাধবপুর ইন্দ্র নারায়ণ স্কুলে, ওখানে পড়াশোনা করে, সম্ভবত ক্লাস 8-এ পড়ে। পড়াশোনায় ভালো, কিন্তু ছেলে হিসেবে ভালো। দাদা, আপনার নাম? আমার নাম সৌরিন সাসল, বাড়ি মনোহরপুর, ভগবানপুর। দাদা, কালকে বিকালে আপনি কোথায় ছিলেন? যেখানে ছিলাম, বিকেল মধ্যে লোকজন এসেছিলেন, ওনারা কিছু দেখতে পায় তখন আমাকে ডাকেন, আমি গেলাম। যাওয়ার পরে বাড়ির জানালার পাশ থেকে, বাথরুমের জানালার পিছন থেকে ফেভিকলের কিছু খোলা পাওয়া যায়, বেশ কিছু। এবং বাড়ির জানালার সাইডে একটু ছোটো স্টিলের পাইপ পাওয়া যায়, যেটা 1 মাসের মতো চিপ কমেছে। হ্যাঁ, কীভাবে পাইপটা কীভাবে করতো আপনি একটু দেখান। করতো বলে না, আপনার আপনি কীভাবে পাইপটা দেখতে, একটা চিপ কমেছিল আর একটা খোলা ছিল, তো সেখানে থ্রো করতে গেলে হয়তো ওটা দিয়ে করা সম্ভব হতো, ওই জন্য ওটা দিয়ে হয়তো করতে পারে, সেজন্য ওটা ওনারা নিয়ে গেছেন। স্টিলের পাইপ, স্টিলের পাইপ। আর ফেভিকুইকের, ফেভিকুইকের যে খোলাগুলো বাড়ির চারদিকে, জানলার চারদিক থেকে, হ্যাঁ, পরিমাণ কত? 25-30টা তো কম করে পেয়ে গেছেন। বাথরুমের পিছন থেকে একদম সদ্য ইউজ করার মতো কিছু পাওয়া গেছে, মানে ফেভিকুইকের খোলা, এটাও পাওয়া গেছে। দাদা, আপনার নাম? বিজ্ঞান মঞ্চ থেকে এসেছিলেন, সম্ভবত পটাশপুর সাইডে।